Dear students, welcome to our Kartik Khalija Exhibition, Standard 3, Itihas. Nijagara Mulayan, page number 3031. Dekho, pas bage, shothik uttorer pashe, tik chinho debe. Tahole pas bage, poet X, ki dhoroner matite, bhalo gach jonmay. তাহলে এখানে অপশনে দেয়া আছে দেখো ক বালি মাটিতে পাথুরে মাটিতে ভিজে মাটিতে না শুকনো মাটিতে এখানে যেটা কি হবে সেটা রাইট চিহ্ন দিতে হবে দেখেছো তোমরা সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দেবে তাহলে কি ধরনের মাটিতে ভালো চাষ হয় বালি মাটিতে না পাথুরে মাটিতে না ভিজে মাটিতে না শুকনো মাটিতে তাহলে বলো শুকনো মাটিতে আচ্ছা আদি মানুষ প্রথম কি দিয়ে চাষের জন্য নাঙ্গল বানিয়েছিল এখানে আছে কি কি দেখো কয় আছে লোহা কয় আছে হরিণের শিং গয়ে আছে পাথর আবার গয়ে আছে গাছের ডাল তাহলে প্রথমে বলেছে আদি মানুষ এখানে গাছের ডালে রাইট চিহ্ন দেবে তারপরে দেখো একে প ক এর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরের পাশে সঠিক উত্তরের পাশে কি তাহলে সঠিক উত্তরের পাশে তোমরা রাইট চিহ্ন দেবে এই যে কয়ে তাহলে শুকনো মাটিতে তারপরে লিখিয়ে মাঝি মানুষ প্রথম কি দিয়ে চাষ করেছিল গাছের ডাল তারপরে লিখবে আদি মানুষ প্রথম কোন ফসলের চাষ শুরু করেছিল ডাল গম ধান আলু প্রথমে তারা ধান আদি মানুষ প্রথমে কি জাতীয় জিনিস দিয়ে ঘর বানিয়েছিল সিমেন্ট ইট লম্বা পাতা কাঠ না লোহা তাহলে এই যে বড় অপশনটা হবে লম্বা পাতা কাঠ এইটা হবে স্বচ্ছ নদীদের জন্য আদি মানুষ কি বানিয়েছিল সিমেন্টের গোলা না লম্বা পাতা চড়াই না টিনের পাত্র না লোহার পাত্র এই যে ফর্টা দিয়ে লতা পাতা মোড়াই এইটা করবে এবারে কয়ে চলে যাও খ একে তাকে খ এবারে খ পাশাপাশি শব্দগুলো শব্দ নিয়ে শূন্য স্থানে সঠিক উত্তরগুলো বসাবে খয়ে দেখো এই যে পাশে খান অবসর কৃষিকার শ্রীনগরী জীবনযাত্রা এগুলো আছে এগুলো দিয়ে শূন্যস্থানে পূরণ করবে পালিত পশুরা বেশিরভাগ ছিল ব্যাস তাহলে কি পালিত পশুরা বেশিরভাগ ছিল কি তৃণভোজী এই যে এখানে তৃণভোজী আছে সেটা এই শূন্যস্থানে এখান থেকে নিয়ে বসিয়ে দেবে এখানে সব উত্তর তোমাদের দেওয়া আছে তোমরা শুধু বেছে নিয়ে এই শূন্যস্থানে বসাবে চাষ আবাদের শিখে মানুষ দেশ বদলে গেল মানুষের জীবনযাত্রা বদলে গেল তারপরে লিখবে খাদ্য উৎপাদন করতে শিখে মানুষের জীবনে এলো দেশের সময় অবসর সময় এই যে অবসর দেয়া আছে অবসর সময়টা এখানে দিয়ে দেবে ভিজে মাটিতে দেশ ভালো হয় ভিজে মাটিতে কৃষিকাজ ভালো হয় দূরের নদী থেকে ব্যাস কেটে জমিতে জল আনা হতো খাল কেটে জমিতে জল আনা হতো ব্যাস এইবারে কর্তাকেটা হয়ে গেল গয়ে দেখো যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দেবে গ গয়ে কি বলে রাইট আর ভুল হলে ক্রস হ্যাঁ
ফসল কাটার জন্য আদিম মানুষ কি পাথরের কাস্তে বানিয়েছিল? এই যে বন দুয়েটাকে মিশিয়ে দেবে, নদীর তীরবর্তী অঞ্চলে খাদ্য উৎপাদন সভ্যতার দ্রুত বিকাশ ঘটেছিল, কৃষিকাজ ভালো হয়, তাহলে নদীর তীরবর্তী অঞ্চলে কি হয়েছিল? কৃষিকাজ ভালো হয়েছিল, এইটা বুঝিয়ে দেবে। তারপরে দেখো অবসর সময়ে আদিম মানুষ, অবসর সময়ে আদিম মানুষ গদ্যা গেটা হবে দেখো নাচ গান করে আনন্দ করতো। আচ্ছা কৃষিকাজ শিখে মানুষ হলো বলো, মানুষ হলো খাদ্য উৎপাদক, এইটা হবে। এইভাবে সবগুলো তোমরা করবে। আচ্ছা এবারে দেখো একটি বাক্যে উত্তর দাও, মানুষ প্রথম কি দিয়ে নাঙ্গল তৈরি করেছিল? গাছের ডাল, এটা হবে প্রথমে। এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এবার এই হচ্ছে এসো উত্তর লেখা অভ্যাস করি। এই প্রশ্নগুলো সমস্ত এর উত্তরগুলো আমি আলোচনা করেছি, এগুলো তোমরা খাতা এর এর থেকে প্রশ্ন নিয়ে এর ভেতরে সমস্ত উত্তর দেওয়া আছে, পেয়ে গেছো, তোমরা পড়ে পড়িয়েছি আগে, তোমরা ভালো করে ইতিহাস খাতা লিখে নেবে। নিয়ে এই বিশেষ করে যে কটা আমি বললাম এগুলো খাতায় ভালো করে লিখবে এবং পড়বে, পড়ে অভ্যাস করবে।